চলতি বছরে বর্ষার শুরু থেকেই রাজ্যে ক্রমশ চড়ছে ডেঙ্গির গ্রাফ, তালে তাল মিলিয়ে বেড়েছে মৃত্যুর হারও। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত টনক নড়েছে রাজ্য প্রশাসনের। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি আটকাতে বিভিন্ন জেলাগুলিকে কড়া বার্তা দিয়েছে নবান্ন। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিও বাতিল হয়েছে। রাজ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতিতে সরকারি গাফিলতির অভিযোগ সামনে এসেছিল। এই পরিস্থিতিতে সরকারের হঠাৎ করে অতি সক্রিয়তায় পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। যদিও ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকার সক্রিয় বলেই দাবি শাসক শিবিরের। নিশ্চিতভাবে ডেঙ্গু আমরা বলছি না যে হচ্ছে না, কিন্তু হচ্ছে, এবং তার জন্য যা যা পদক্ষেপ সেটা পৌর অঞ্চলে হোক অথবা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হোক সেটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, বৃষ্টি বাদলা হচ্ছে, নবান্ন পুরসভা তারা উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, কোথাও কোনো গাফিলতি থাকছে না। যা নিয়ে কড়া সমালোচনা উঠে এসেছে বাম আইএসএফ শিবিরের তরফে। আজকে মুখ্যমন্ত্রী নাকি নির্দেশ দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ না দিলে তো আমাদের মন্ত্রক অথবা দপ্তর অথবা অফিসাররা নড়তে পারেন না, সেই কারণে চিফ সেক্রেটারি নাকি আজকে মিটিং ডেকেছেন, এবং সেইখানে দারুণ হুম্বিতম্বি এক্ষুণ সব করতে হবে, সবার সব ছুটি বাতিল করতে হবে ইত্যাদি। আর ছুটি বাতিলটা তো এখন মরণকালে হরিনাম হচ্ছে, দরকার ছিল তো আগে যদি বাতিল করতে হয়, সতর্কতা তো আগে। বিভিন্ন শ্রেণীর মানুষ মারা যাচ্ছেন, ছাত্র থেকে শুরু করে গ্রামে গঞ্জেও মানুষ মারা যাচ্ছেন, শহরের মানুষ মারা যাচ্ছেন, প্রত্যেকটা মৃত্যু ব্যতীত মর্মাহত। ব্যাপারটা হচ্ছে সিএস মিটিং করে বলে দিচ্ছেন কেন আটকানো যাচ্ছে না, তিনি এক প্রকার তিনি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। পুরসভা মুখ্যমন্ত্রী জেগে ঘুমাচ্ছে, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যখন মানুষ জেগে ঘুমোয় তাদের তো কিছু করার থাকে না, কলকাতা পৌরসভা মুখ্যমন্ত্রী সব জেগে ঘুমোচ্ছে, উনি তো যখন ডেঙ্গু বাড়ছিল এখানে নিস্তব্ধে, তখন তো উনি প্যারি কোথায় স্পেনে গিয়ে কিসব বাজাচ্ছিলেন। তথ্য কারচুপির অভিযোগ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ডেঙ্গু সারা বছরই পশ্চিমবাংলায় থাকে, তথ্য সামনে আসে না, যখন আপনারা এটা খবর করেন তখন মনে হয় আয় সরকার তথ্যকে চেপে দিচ্ছে, মারা যাচ্ছে, এটাকে স্বীকার করা হচ্ছে না। রক্ত পরীক্ষার জন্য কিট নেই, সরকার দেউলিয়া হয়ে গিয়েছে, আক্রমণ সানিয়ে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ছুটি বাতিল করে কি হবে, টেস্ট করার অ্যালাইজমা টেস্ট করার জন্য আপনার কিট পর্যন্ত নেই, ডেঙ্গির যে রক্তের যে বিশেষ এই যে টেস্ট তার কিটই নেই, আপনি চলুন না আমার উলবেড়িয়া হসপিটালে চলুন, টেস্ট কিট নেই। দেউলিয়া সরকার, ভিখারি সরকার, এই সরকার রিয়াল লটারি আর মদের বোতল দিয়ে গোটা রাজ্যকে শেষ করেছে। ক্রমশ রাজ্যে করোনা অতিমারী রূপ ধারণ করেছে ডেঙ্গি। ডেঙ্গি ইস্যুতে জারি হয়েছে শাসক বিরোধী তরজাও, কিন্তু এই বিরোধে কখনোই মিলবে না কোনো সমাধান সূত্র। ডেঙ্গি রুখতে তাই প্রয়োজন সচেতনতা। নবান্নের তৎপরতার পর ছবিতে কতটা বদল আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।